তো আমরা এখন পিৎজা খাবো। একটু পরে হচ্ছে কি ভাইয়ের বার্থডে। 3 2 1 হ্যালো গাইস, ইটস মি ইউবা আরিফ হোসেন এন্ড আই এম ওয়াচিং অ্যানাদার স্পেশাল ব্লগ। আজকে দিনটি স্পেশাল দুইটা কারণে। ফার্স্ট অফ অল আমার ভাইয়ের বার্থডে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি আজকে হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড দুইটার কম্বিনেশনে আজকে ব্লগটা আরও বেশি সুন্দর হবে। তো আজকে হচ্ছে কি আমরা মানে এখন রাইট নাও আমরা যাচ্ছি হচ্ছে কি অনুষ্ঠিতে মানে কেক কিনতে। তো হচ্ছে কি এখন যাবো কেক কিনতে, অ্যান্ড ব্লগটা কিন্তু খুবই মজার হবে। তো ইয়া সাথে থাকো অ্যান্ড ফুল ব্লগটা এনজয় করতে থাকো। সো লেটস গো। কেক নেওয়া তো শেষ, এখন হচ্ছে গিয়ে ভাবি বারবার করে আমাকে বলে দিচ্ছে যাতে আমি ফুল নিয়ে যাই। কাপড়দের আর কি যা যা হয়, বাইচা গেছে সিঙ্গেল হয়, আমার অনেকগুলো টাকা বাইচা গেছে, কারণ সিঙ্গেল হওয়ার যে কি মানে জ্বালা যেটা বলতে প্রচুর টাকা খরচের জন্য। তো আমরা এখন ফুল নিবো, ফুল নিয়ে হচ্ছে গিয়ে বাসায় বাইক করবো, অ্যান্ড সব কিছু তো শেয়ার করবো। বাই দ্য ওয়ে আমার সাথে কিন্তু এই অনিম আছে, অ্যান্ড অনিম আমাকে অনেক বেশি সাহায্য করছে এগুলো কিনতে। আজকেও নাই বলে তো এখন বাসার সামনে আসছি। হোয়াটস আপ ভাবি, নিয়ে এসেছি নো প্রবলেম। দেখো সব ঠিক আছে, দেখো দেখো সব ঠিক আছে। তো আমরা এখন খিলগাঁও মাঠে, অ্যান্ড এ হচ্ছে স্বামী, এটা হচ্ছে গিয়ে সাদি। আর বোমা টোমা ফাটানো শুরু হয়ে গেছে, আর আমরা এখন পিৎজা খাইতেছি। কি আরেকটা ফাটবে? তো আমরা এখন পিৎজা খাবো। কেমনে এই খুলোস না কেন ভাই? আরে বেটা খোলার জন্য পিন দিয়ে রাখছ দেখিস না? পিন কেন দিল বেটায়? এই খুলছে, এই যে আসল রূপটা বেরিয়ে গেছে। তো এই হচ্ছে কি আমাদের পিৎজা। হাত দিয়ে খুলো না, এরকম পচা গন্ধ আসছে। আমার এটা মরিচের গন্ধ, সিম এই যে কি জানি ম্যাক্সিকান ক্যাপসিকাম। এই বেটা তুই কি করলি? হ্যাঁ করতেছি। তো হ্যাঁ খাচ্ছি আর কি, খেয়ে দেখি কি অবস্থা। এখানে এখানকার বেস্ট পিৎজা শুনছি আমি, এমন যে খেয়ে দেখি আর কি। Wow! Beautiful! এখন একটা নেগেটিভ রিভিউ দিবে ভাই? না খারাপ না। ওই বেটা আমারে কি রে ভাই, সবকিছু তো আমারে ধরা দিয়ে রাখছো, আমি তো খেতে পারতেছি না ভাই। তো খিলগা আসছিলাম একটু আড্ডা দিতে, কিন্তু যেই পরিমাণ ভিড় রে বাপ রে ভাই, আমরা এখান থেকে পালাই যাচ্ছি। বাপ রে ভাই ভাই একই আর কি। আমি আর অনিমে আবার বের হয়েছি, অনিমে তো চলে গেছিল। তো অনিমে তো মাঝখানে চলে গেছিল, ওর পড়া ছিল। তো আমরা এখন আবার হচ্ছে কি এখন অলমোস্ট 11টা বাজে, আমরা এখন আসছি বনশ্রীতে, কারণ হচ্ছে কি কাচ্চি খাবো, অ্যান্ড কাচ্চিতে ডিসকাউন্ট ভাই ভাই একটু লাফাইতে লাফাইতে চলে আসছিলাম, 25% ডিসকাউন্ট দিতেছে। এখন শুনি যে কালকে থেকে নাকি দিবে, তো খুবই স্যাড। আমরা যাই হোক আসছি যখন খেয়া যাবো, অ্যান্ড ইয়া দেখি ভাই কাচ্চি হয়েছে। তুমি কি করতেছ? আমার হাতে আর বেশি সময় নাই, অলরেডি কয়টা বাজে? 11:51 বাজে, মানে আর 9 মিনিট বাকি, আর একটু পরে হচ্ছে ভাইয়ের বার্থডে।
তো এখনই ওর কি আমার সাথে যাইতে হবে। ভাইয়া মানে ভাবি ভাইয়াকে উল্টা পাল্টা বুঝিয়ে সাথে নিয়ে গেছে যে এই ফানুস টানুস দেখবে এগুলা, কিন্তু আসল ঘটনা তো হচ্ছে গিয়ে আমি আমাকে রেখা গেছে যাতে আমি হচ্ছে গিয়ে কেক টেক ওইখানে নিয়ে যেতে পারি। বাট ভাইয়ার মেবি একটু সন্দেহ হয়েছে, বাট ব্যাপার না অত বেশি বুঝতে পারেনি। তো এখন হচ্ছে গিয়ে কেক টেক নিয়ে আমি হচ্ছে গিয়ে সাথে যাবো অ্যান্ড গিয়ে ভাইয়াকে সারপ্রাইজ দিব। আসলে আমারও যদি কেউ থাকতো তাহলে আমাকে এরকমভাবে সারপ্রাইজ দিত। থাক প্যারা নাই, একদিন হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে গিয়ে ছাদে উঠি অ্যান্ড উঠার পর ভাইয়ার কী রিয়াকশানটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো লেটস গো, এখানে হচ্ছে গিয়ে সব কিছু আসছে। তো গাইস সব কিছু রেডি অ্যান্ড এখন তালা মারবো অ্যান্ড ছাদে যাবো অ্যান্ড রিয়াকশানটা কী হয় ভাইয়ার সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এমনও আজকে হ্যাপি নিউ ইয়ার, আজকে দিনটা অনেক বেশি ভালো লাগবে। ভাইয়া কেট কাটবে অ্যান্ড আকাশে মানে হচ্ছে গিয়ে বাজিগুলো ফুটবে, তো আলাদা রকমের একটা পিস। অ্যান্ড এরকম বার্থডে বাই কার হয়, এরকম কপাল কার হয় যে মানে কেক কেটেছেন আকাশে সবাই হচ্ছে গিয়ে বাজি ফুটেতেছে, তো এটা আলাদা লেভেলের একটা কাহিনী। তো যাই হোক এখন আমরা যাবো, বেশি বকবক করা যাবে না, এমনি টাইম হয়ে গেছে। টাটা টাটা টাটা। তো আর কিছুক্ষণ বাকি, 3 2 1 লেটস গো। তুমি করো, তুমি করো। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। ভাইয়া তোমার বার্থডে সারপ্রাইজটা কেমন লাগছে? তুমি কি বুঝছিলা যে তোমার এরকম বার্থডে সারপ্রাইজ? আগে থেকে দেখ পাইছিলা? তোমার ভাগ্য দেখো, তোমার বার্থডে দিন সবাই বাজি ফুটাইতেছে। আকাশ ভাই মারাত্মক জোর দিকে বাজি ফুটতেছে, দেন হচ্ছে গিয়ে ফানুস উড়াইতেছে, পুরো আকাশটা অনেক বেশি জোর লাগতেছে। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট মারাত্মক লাগতেছে। অ্যান্ড গাইজ সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড একটু পর কেক টেক কাটবো। তো এখন একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, কজ সবসময় ব্লগ করলে আর কি মজাটা করা হয় না, তো সবার সাথে একটু টাইম স্পেন্ড করি, দেন দেখা হচ্ছে। আর ইন্টারভিউটা তো দেখতেনি, আর চেষ্টা করবো আরও দেখা। বাই। শুভ বার্থডে দিবস।